কলকাতা থেকে মৃদুল চক্রবর্তী। প্রশ্ন হচ্ছে, প্রভু সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হতে হলে কি করা উচিত, যদি কৃপা করে বলেন, কোন অপরাধ হলে ক্ষমা করবেন। মৃদুল কলকাতা থেকে, আপনি কেমন আছেন? এখন বৃষ্টি হচ্ছে কলকাতা, তাই না? কি মনে হয় কিভাবে কি কি করা উচিত? ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাগত হতে গেলে কি করা উচিত? সম্পূর্ণভাবে শরণাগত হতে কৃষ্ণ চাচ্ছেন, সেই জন্য উনি অবতীর্ণ হন এবং গীত উপদেশ বলেন, মাম এক শরণম। উনি চাচ্ছেন যে আমরা সম্পূর্ণভাবে ওনার শ্রীকমল চরণে শরণাগত হও। তবু আসলে এটা বেশি সহজ ব্যাপার নাই, কারণ আমরা এখানে সব চোর, আমরা এসেছি এই যে জেলখানায় জড়জগৎ, এবং সম্পূর্ণভাবে শরণাগত পন্থা কঠিন। সেই জন্য দয়া করে শ্রী সচিদানন্দ গৌড়হরি অবতীর্ণ হয়েছে কলিযুগে, আমাদের অবস্থা দেখে উনি খুব সরল পন্থা প্রদান করছেন সমস্ত মানব সমাজে। হরিনাম সংকীর্তন আন্দোলন, মহাপ্রভু, আমরা এর আগে আমরা বলেছি নরোত্তম দাস ঠাকুর, গৃহে বাবন এঠে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, তারে মা তারে সঙ্গে তারে মাগে নরোত্তম সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর উনি জানাইছেন যে গৃহে থেকে আমরা হরিভজন করতে পারি, এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করার মাধ্যমে আমরা সব হৃদয়ে নোংরা এটা পরিষ্কার হয়ে যায়, কারণ শ্রীকৃষ্ণের নাম এটা অন্তিম পবিত্র, এবং নাম শ্রাবণের মাধ্যমে আমরা সেই শ্রীকৃষ্ণের অন্তিম পবিত্র শক্তি সংগ্রহ করছি। সেই জন্য আমাদের সব কামনা বাসনা পরিষ্কার হয়ে যায়, এবং পুরস্কার হৃদয় হয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণের নিমন্ত্রণ করতে পারি হৃদয়ে অবস্থান করতে, সে হরিনামের মাধ্যমে এই সম্ভব। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গ ভূমিতে ছিলেন গৃহস্থের সময়, উনি সেখানে শিখাইছিলেন, তখন একজন ব্রাহ্মণ, একজন সেখানে কৃষ্ণ ভক্তের নাম তপন মিশ্রা, উনি মহাপ্রভু কাছে গিয়েছেন, জিজ্ঞেস করছেন, সাধারণ সদ্য আমি কিছু জানি না, কি করব। এবং তখন মহাপ্রভু বলেছেন যে এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র ষোলো নাম বৈত্রিশ অক্ষ, এই তন্ত্র, এই কলিযুগের জন্য তন্ত্র হচ্ছে এই ষোলো নাম বৈত্রিশ অক্ষ হরি কৃষ্ণ মহামন্ত্র, এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র। মহাপ্রভু উনি দান করলেন এই মহামন্ত্র কলিযুগবাসীদের জন্য, এই সমস্ত কলি জগৎ জড় জগতের প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। এবং মহাপ্রভু উনি নিজেই নাম সংকীর্তন করতেন এবং নিজে প্রচার করেছেন সারা ভারতে, এখন আমাদের সংস্থা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামের সঙ্গে সারা পৃথিবী শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন আন্দোলন প্রচার করা হচ্ছে। মহাপ্রভু চেয়েছেন পৃথিবীতে আছে যত নাগর আর গ্রাম সভা প্রচার হবে মোর নাম, এবং সেই জন্য আজকে আপনারা দেখছেন আমাদের বিভিন্ন দেশ থেকে আমরা এখানে নবদ্বীপ ধামে উপস্থিত সাধু সঙ্গ করছি, এবং ভগবান শ্রীকৃষ্ণ দিব্য জ্ঞান উপদেশ আলোচনা করছি। এইভাবে নাম সংকীর্তন করার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি এই কলিযুগে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, অপূর্বভাবে আপনি আমাদের কাছে ব্যাখ্যা করলেন যে কীভাবে আমরা ভগবানের কাছে পূর্ণভাবে শরণাগত হতে পারি। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। মৃদুল প্রভু,